আমি দীর্ঘদিন ধরে ছবি আঁকছি। 1974 সালে আর্ট কলেজ থেকে আর্ট কলেজের কোর্স শেষ করে ডিপ্লোমা, 5 বছরের ডিপ্লোমা শেষ করে তারপরে আমি ছবি, তখন থেকেই ছবি আঁকি এবং আমি কখনো ছবি আঁকা বন্ধ করিনি। আর ক্রমশ যখন ক্রমাগত ছবি আঁকতে যখন আঁকার মধ্যে থাকছি, তখনই বুঝতে পেরেছি যে আমার বিষয় বারবার ঘুরে ঘুরে প্রকৃতি। ১৯৭৪-এ 5 বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে শিল্পী হয়ে বেরোলাম। তারপর থেকে আমি নিয়মিত চর্চা করে যাচ্ছি, শিল্পের চর্চা। যত দিন ধরে কাজ করছি, ধীরে ধীরে বুঝতে পেরেছি যে আমার কাজে ঘুরে ফিরেই প্রকৃতি আর মেয়ে, এই দুটো বিষয় বারবার ঘুরে ঘুরে আসে। প্রকৃতি প্রেম আমার কাছে একটা বড় হওয়ার কারণ আছে, যেটা আমি তো ছোটবেলায় উত্তরবঙ্গে থেকেছি, দার্জিলিং, তারপরে ডুয়ার্স, তারপরে আসাম, এরকম নানান জায়গায় বাবার চাকরির সূত্রে ঘুরে বেরিয়েছি। সেজন্য সেখানকার পাহাড়, কাঞ্চনজঙ্ঘার সেই বরফের শৃঙ্গ, তারপরে উচ্ছল স্রোতস্বিনী নদী, ঝর্ণা, এইসব দেখে আমার প্রথম থেকেই একটা প্রকৃতি প্রেম আমার কাছে ছিলই। তার সঙ্গে ছিল হচ্ছে খুব ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের গান গাওয়া, সেখানেও প্রকৃতির গানের সঙ্গে সঙ্গে আমরা গান গাইতাম, নাচতাম। সেইভাবে রবীন্দ্রনাথের গানের সূত্রেও প্রকৃতি আমার ভেতরে খুব রীতিমতো জায়গা করে নিয়েছিল। আর মেয়েরা এলো কীভাবে সেটা বলতে গেলে বলতে হয় যে মেয়েদের প্রতি আমার দুর্বলতা অনেক ছোটবেলা থেকে, যখন আমি নিজের বাড়িতেই দেখেছি যে আমার মা বিভিন্ন বিষয়ে, প্রথমে আমার বাবার কাছে যে কোনো না কোনো বিষয়ে, সে যত ছোট হোক বা সেটা যত মানে নেগলিজেবল অফেন্স হোক, হয়তো মা নিজে কিছু করেননি আমাদের কোনো, আমরা ছোট দুই বোন ছিলাম, হয়তো পড়াশোনা করিনি ঠিক করে, তার জন্য মাকে বাবা নিগ্রহ করতেন, বকতেন, সেটা আমার তখন থেকেই ভালো লাগতো না। আর তখন থেকেই আমার মনে হতো আমাদের সমাজটা পিতৃতান্ত্রিক সমাজ, মানে বাড়ির যিনি প্রধান, যিনি অন্ন বস্ত্রের সংস্থান করছেন, আমাদের খাওয়া পরা যোগাচ্ছেন, তার কথাই শেষ কথা, তিনি যা বলবেন সেটা সকলকে মেনে চলতে হবে। তখন থেকেই কিন্তু আমার মনে হয়েছে যে এরকম কেন হবে। আমি নিজেও পরবর্তীকালে নানান রকম দুষ্ট লোক তো আমাদের সমাজে চারধারে ছড়ানো, আমি নিজেও অনেক সময় সেই রকম অবস্থার মধ্যে পড়েছি, যেটাতে আমি দেখেছি যে মেয়েদের কিন্তু একটা বিশেষ রকমে দেখা হয়, বিশেষ করে মেয়েদের যেন এই শরীর সর্বস্ব, তাছাড়া মেয়েদের জন্য আর কিছু দেবার নেই। মেয়েরা লেখাপড়া শিখবে না, তারা নিজেদের মতো করে থাকবে না, তারা গান গাইবে না, যে নাচতে চায় সে নাচবে না,
যে ছবি আঁকতে চাইছে ছবি আঁকবে না, তাকে যা বলা হবে সে তাই মেনে চলবে, এমন অনেক বাড়ি আছে যেখানে মেয়েরা লেখাপড়া করার কী প্রয়োজন, বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর ঘরে থেকে সেখানে যা করার করুক, এরকম ব্যবস্থা ছিল, এখনো আছে, এখনো যে চলে গেছে তা নয়, সেটা আমরা মন থেকে কোনো দিনও মানতে পারিনি। কারণ আমি আমাকে তার জন্য যদি কেউ, এটা কিন্তু আমার প্রতিবাদ নয়, এটা আমি নিজে মানুষ হিসেবে আমি ভাবি, নারী আর পুরুষ তো একই, মানুষ হিসেবে তো তাদের তফাৎ শুধু গঠনগত তফাৎ, তাদের শারীরিক তফাৎ আছে, নারীদের বরঞ্চ অনেক বেশি অনেক কিছু বহন করতে হয়, তারা গর্ভ ধারণ করে, তারা সন্তানের জন্ম দেয়, তাকে লালন পালন করে, তাকে মানুষ করে তোলে, সংসারের দায়িত্ব মেয়েরাই অনেকটা করে, মেয়েরা যে ঘরের কাজ করে সেটার কি কোনো মূল্য নেই, যেহেতু অফিসে গিয়ে কাজ করছেন না, যেহেতু বাড়ির যিনি প্রধান পুরুষ তিনি চাকরি করে রোজগার করে এনে সংসার চালাচ্ছেন, সেই জন্য মেয়েরা যে ঘরের যে সংসারের যে কাজকর্ম করছে, যে প্রতিদিন কার রান্না বান্না করা, খেতে দেওয়া, ব্যবস্থা করা, বাজার কি হবে, কত ধরনের কাজ থাকে সেগুলো তো সব মেয়েরা করে। এখন এখন বরঞ্চ অনেক বড় বড় নাম হয়েছে, ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, আই মিন দ্যাট ইজ হোয়াট ইজ কল, ওটা কি বলে যেন, কি কি ম্যানেজমেন্ট পড়ে আজকাল, হোটেল ম্যানেজমেন্ট, ইয়েস হোটেল ম্যানেজমেন্ট, এইসব অনেক রকম বিষয় হয়েছে এখন, কিন্তু দীর্ঘদিন ধরে তো মেয়েরাই এই কাজই করে আসছে, তার কিন্তু কোনো মানে তার জন্য যে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য, সে যে মাসিক একটা বেতন পাওয়ার উপযুক্ত, তাকেও যে দেয়া উচিত, যেমন গৃহশিক্ষককে ছেলে মেয়েদের পড়াতে আসে তাকে যেমন দেয়া হয়, সেরকম যিনি রান্নাবান্না করে তোমাকে খাওয়াচ্ছেন তাকেও কিন্তু একদম একটা মাসিক বেতন দেওয়া উচিত, কিন্তু সে ব্যবস্থা ছিল না কখনো। আর সবচেয়ে বড় হচ্ছে মেয়েদের উপরে যে মেয়েদেরকে যেভাবে দেখা হয় সেটাতেই আমার সেটাতে আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট পাই। এখন এমন এখন আমার অনেক অনেক বয়স হয়েছে, এখনো আমি সকালবেলা খবরের কাগজ খুলে প্রথমেই দেখি যে মেয়েরা নির্যাতিতা হচ্ছে, সেটা সেই খবর পড়ে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। সেই জন্য যখনই ছবি আঁকতে চাই তখনই কিন্তু আমার কাছে আমার মনে হয় মেয়েদের স্বাধীনতা দেওয়া উচিত, সম্পূর্ণ স্বাধীনতা, সে কী করে তাকে লেখাপড়া শেখানো, সে যতদিন না সে সাবালক বা সাবালিকা হচ্ছে ততদিন পর্যন্ত বাবা মার দায়িত্ব থাকে তাকে লেখাপড়া শিখিয়ে তাকে বড় করা, তারপরে সে কি করবে কি হবে সেটা কিন্তু মানে সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু সেই মেয়েটিরই, সে আরও পড়বে না, সে চাকরি করবে না, সে কি ছবি আঁকবে না, গান করবে না, সে আরও নাচের দিকে যাবে, যা কিছু করতে চায় সেই সিদ্ধান্ত নেবার অধিকার। সেই জন্য আমি রবীন্দ্রনাথের গানে যেমন আছে, থাকতে দে না আপন মনে আমায় থাকতে দে, সেই মেয়েরাও আমাদের তোমরা বিরক্ত করো না, আমাদের 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 মতো করে থাকতে দাও, মেয়েরা ঘুরে ফিরে এইভাবে ছবিতে আসে।
আর সবই সবাই হচ্ছে আমি। যে মেয়েটির ছবি আমি আঁকি, সেই মেয়েটি যখন আমাকে হয়তো অনেক জায়গায় কোনো অবহেলার সামনে পড়তে হয়েছে, অল্প বয়সে এগুলো আরও বেশি করে অনুভব করতাম, যখন অবহেলিত হতাম, তখন আমার ভেতরে কিন্তু এক ধরনের ক্রোধ জন্মাতো। আমি তখন সেটা যে প্রকাশ করবার জন্য আমার যে মাধ্যম ছবি আঁকা, সেই ছবিতে কিন্তু আমি একভাবে সেই আমার ভেতরের ক্রোধকেই কিন্তু আমি প্রকাশ করেছি। সেটা কী রূপে প্রকাশিত হয়েছে সে বিষয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করেন, আমি কিন্তু তার সম্পূর্ণ সদুত্তর দিতে পারবো না। তার জন্য যে আমাকে কোনো একটা মেয়েকেই আঁকতে হয়েছে তা নয়, একটা হয়তো নিসর্গ চিত্রের মাধ্যমেই আমি সেটা প্রকাশ করেছি, কিন্তু তার ভেতরে থাকবে ক্রোধ থাকবে এইভাবে। আর যখন শান্ত, যখন অবসর, শিল্প সৃষ্টির জন্য অবসর একটা খুব বড় একটা নিজের একটা স্পেস থাকবে, সেখানে কোনো কোনো জায়গা থেকে কোনো রকম অসুবিধে থাকবে না, মন তখন একদম নিরপেক্ষ, একদম নিবিষ্ট নিজের মধ্যে, সেই সময় সবচেয়ে ভালো শিল্প সৃষ্টি হয়। এটাও আমি আমার জীবনে দেখেছি। ভোরবেলা যখন শুধু পাখিরা ঘুম ভেঙে উঠেছে, ভোরের তারাটা হয়তো তখনও নিভে যায়নি, আকাশে সূর্য তো উঠবে আরও অনেক পরে, একটু সাদা রেখা দেখা যাচ্ছে, সেই ভোরে উঠে যখন নিবিষ্ট মনে দু ঘন্টা তিন ঘন্টা ছবি আঁকতে পেরেছি, তখন দেখেছি সেই ছবিগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার নিজের ছবি হয়ে উঠেছে। এইগুলো কিন্তু অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো যত কাজ করেছি তত সেটা আমি পরিণত হয়েছি। তারপরে বিভিন্ন মাধ্যম, আমার নিজের ভেতরে বিভিন্ন মাধ্যমে কাজ করার ভীষণ একটা তীব্র, আমার মাস্টারমশাই যাদের আমি পেয়েছি, যেমন আমার ওপর, যেমন বিকাশ ভট্টাচার্য যার কাছে প্রথম ছবি আঁকা শিখেছি, তিনি যেমন আমাদের অত্যন্ত উৎসাহ দিতেন বাইরে ঘুরে কাজ করা এবং ড্রয়িং করা, পেন ইঙ্কে কাজ করা, কালি তুলিতে কাজ করা, নানানভাবে জল রঙে কাজ করা, তারপরে অয়েলে করা, সমস্ত রকম কাজ উনি শিখিয়েছেন। সেগুলো যেমন একটা খুব প্রভাব ছিল, কিন্তু পরে আর্ট কলেজ থেকে বেরিয়ে আসার পরে আমার সেটাকে মনে হয়নি যে সেটা ঠিক আমার আমারই সেটা ছবি আঁকার পথ। সেই জন্য আমি তখন নিজে খুঁজতে শুরু করেছি আমি কি আঁকব। শান্তিনিকেতন, এই সময় শান্তিনিকেতন গিয়ে আমার খুব আমি একটা নিজের জায়গা খুঁজে পাই। ওখানে প্রথম আমি দেখতে পেলাম যে কংক্রিটের রামকিঙ্কর বেজের করা বিশাল সে সাঁওতাল সাঁওতাল পরিবার বা কলের বাসি বা ধান ঝাড়াই, এই সমস্ত, তারপরে গান্ধীজি, তারপরে সুজাতা, এই সমস্ত স্কাল্পচার দেখে মুগ্ধ হয়েছিলাম। কি অপূর্ব, কি বলিষ্ঠ তার, আমি জীবনে কোনোদিন ওরকম অত বড় আকারে অত সুঠাম অত সুষমামণ্ডিত স্কাল্পচার তার আগে আমি আর সত্যি দেখিনি। তারপরে দেখেছি বিনোদ বিহারীর হিন্দি ভবনে, শান্তিনিকেতনের হিন্দি ভবনের দেওয়ালে
মিডিয়েভাল সেন্স তাদের নিয়ে মধ্য যুগীয় সন্তদের নিয়ে আঁকা যে মিউরাল, সেই মিউরাল দেখেও মুগ্ধ হয়েছি। অপূর্ব সে ছবি, একটা বিশাল ঘরের দেওয়াল জোড়া সে মিউরাল, নন্দলাল বসুর মিউরাল, নন্দলাল বসুর আলপনা। সবচেয়ে বেশি রবীন্দ্রভবনে গিয়ে অসংখ্য রবীন্দ্রনাথের ছবি, সেই সময় খুব সহজেই সেই সব ছবি দেখতে পাওয়া যেত। আমরা সেই সুযোগ পেয়েছিলাম কবি শঙ্খ ঘোষ যখন ওখানে ছিলেন দায়িত্বে, রবীন্দ্রভবনের অধ্যক্ষের দায়িত্বে, এবং সোমনাথ হচ্ছিলেন কলাভবনের অধ্যক্ষ, তখন তাদের দুজনের তাদের অনুমতিক্রমে আমরা রবীন্দ্রনাথের অনেক ছবি দেখতে পাই। রবীন্দ্রনাথের ছবি দেখাটাও একটা বিরাট একটা অসম্ভব ভালো লাগতো আমার রবীন্দ্রনাথের ছবি। আর সেই সঙ্গে চলতো আমার এই শান্তিনিকেতনের নিসর্গ চিত্র আঁকা, খুব আউটডোর করতাম, প্রায় চলে যেতাম আর বাইরে ঘুরে ঘুরে সরবন, তারপরে লাল মাটির পথ, খোয়াইয়ের ছবি আঁকতাম। আর তখন যদি আমি বাইরেও যেতাম, ট্রেনে করে হয়তো দেওঘর গেছি, দেওঘর থেকে রিখিয়া, সেই দেওঘর থেকে রিখিয়া যাওয়ার পথে পথের ধারে বসে পড়তাম প্রাকৃতিক চিত্র আঁকবো বলে। এইভাবে প্রকৃতি ভীষণ একটা গভীরে জায়গা করে নিয়েছিল, নিয়েছে আমার। আর সেই জন্য প্রকৃতির সঙ্গে সঙ্গে চলাটা আমি নিজে খুব উপভোগও করি আর অনুভবের ভেতরেও গভীরভাবে থাকে। এই এই সময়ে যখন এই 2006 এরকম সময়ে আমি দেখলাম যে স্কুলে একটু বড় ছেলে মেয়ে যারা ক্লাস 9, 10, 11, 12 পড়ে, তাদের যে শিল্পশিক্ষা যে সিলেবাস, সেই সিলেবাসের ভেতরে বাটিক, বাঁধনি, তারপরে ভেজিটেবল ডাই, এই সমস্ত আছে। তা স্কুলের সেই সব জিনিস শেখাতে গিয়ে প্রথম আমি দেখলাম 2006 স্কুলে একটু উঁচু ক্লাসের ছেলে মেয়েরা 9, 10, 11, 12 ওদের তখন শিল্প শিক্ষা ছিল, তারপরে একটা ওয়ার্ক এডুকেশন নামে একটা 9, 10 করতে হতো, আর 11, 12 শিল্প শিক্ষা বলেই একটা আলাদা বিষয় ছিল যেটা নিয়ে পড়তো। ওদের করতে হতো কি, ওদেরকে বাটিক, বাঁধনি, তারপরে এই ভেজিটেবল রং দিয়ে ওদেরকে কাপড়ে কাজ করতে হতো। তা ওই সময় আমি প্রথম দেখলাম ওরা হরিতকি ইংরেজিতে যাকে বলে মাইরো বালান, হরিতকি একটা ফল যেটা আয়ুর্বেদিক ওষুধ বানাতে লাগে, নানান ধরনের ওষুধে হরিতকির ব্যবহার আছে। হরিতকি দিয়ে ওরা প্রথম ছবি আঁকে, হরিতকিকে ভিজিয়ে রেখে বেশ 2-3 সপ্তাহ ভিজিয়ে রেখে 2-3 সপ্তাহ ভিজিয়ে রেখে তারপরে সেটা একটু নরম হলে তার থেকে বীজটা বার করে সেটা বেটে ফুটিয়ে নিত ওরা। ফুটিয়ে নিয়ে তার থেকে যে রঙটা বেরোতো সেটা একটা হলুদ রং, সেই হলুদ রঙে কাপড়টাকে ভিজিয়ে একটুখানি ফোটালে পারে কাপড়ের মধ্যে সেই রঙটা একদম খুব শক্ত, একদম পোক্তভাবে বসে যেত। তারপরে সেই হরিতকির ওই যে এক্সট্রাক্টটা বেরোলো তার ভেতরে যদি একটুখানি
লোহার গুঁড়ো বা যদি কোনো লোহার পাত্রে সেটা ফোটানো হয়, অথবা কিছু লোহার কিছু না পাওয়া গেলে ফেরাস সালফেট নামে একটা কেমিক্যাল আছে, সেটা এক চিলতে মিশিয়ে নিলে ওটা কালো রং হয়ে যায়। ওই হরিতকি দিয়ে ডুবিয়ে কাজ করা যে হলুদ কাকপড়টা, তার উপরে কালো দিয়ে সুন্দর করে ছবি আঁকলে পারে ওটা। প্রথম আমি ভাবলাম যে আমি তাহলে কাগজের ওপরেও সেটা ব্যবহার করা যায়, সেইভাবে আমি শুরু করেছিলাম। তারপরে সেই কাজটা করতে গিয়ে কাগজে, মানে অ্যাসিড ফ্রি হ্যান্ডমেড পেপার, সেটাতে করতে গিয়ে দেখলাম হ্যাঁ, তারপরেও কিন্তু আরও তো অনেক রঙের আমার দরকার। আমার লালের দরকার, নীলের দরকার, আমার সবুজ দরকার। সেইগুলো কিন্তু আমি দীর্ঘদিন কাজ করতে করতে বিভিন্ন এই ভেষজ জিনিস, ফল ফুল, তারপরে সেই সব নানান পাতা, এইসব থেকে কিন্তু আমি রং পেয়েছি। নীল রং তো আমাদের খুব পরিচিত, নীল ইন্ডিগো খুব নাম করা রং, সেটা সারা এই মানে আমাদের পুরো সাউথ ইস্ট এশিয়া জুড়ে এই ইন্ডিগোর কাজের খুব বহুল প্রচলিত কাজ, খুবই সুন্দর কাজ হয় ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায়, তা আমাদের এখানেও হয়। তারপরে নানান জিনিস থেকে আমি রং পাচ্ছি, ওইগুলো খুব, এগুলো কিন্তু প্রতিদিনকার একটা একটা পরীক্ষা, এটা করেছি আর সেটার ফল পেয়েছি, আবার করেছি কার সঙ্গে কী মেশালে কী হয়, কোনটা থাকে কোনটা থাকে না, কোন রংটা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু করতে করতে শিখেছি। তার সঙ্গে সঙ্গে শিখেছি হচ্ছে আরও কিছুদিন পরে 2014-15 সালে দেখলাম যে শান্তিনিকেতনের ছেলেমেয়েরাই ইকো প্রিন্ট করছে। ইকো প্রিন্ট হচ্ছে গাছের পাতা, ফুল পাতাকে কাপড়ে এবং কাগজে, সব কাগজে হবে না, সেটার জন্য চাইবে চায় ওই কাপড়ের মতো পাতলা নেপালি পেপার লাগে, সেই কাগজের মধ্যে পাতাগুলোকে রেখে তাকে ভালো করে ভাঁজ করে বেঁধে জলের ভেতরে এক বিশেষ কেমিক্যাল দিয়ে ফুটিয়ে সেটা থেকে রং বার করে তারপরে সেটা তুলে রাখতে হবে, এবং মানে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন, মানে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সেটা একদম ওইভাবে রেখে দিতে হবে। তারপরে এইভাবে ইকোপ্রিন্টও খুব, ইকোপ্রিন্ট করতে গিয়েও খুব নানান রকমের মজা পেয়েছি। যেমন আমি যেটা চাচ্ছি হয়তো ঠিক সেই রংটা পেলাম না, এটা খুব স্বাভাবিক। এবং এই যে অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা হয়, মানে অদ্ভুত রকম একটা রাসায়নিকের সঙ্গে গাছের পাতা এবং কাপড় এবং সেটা ফুটছে বয়েলিং ওয়াটারের মধ্যে, 1.5 থেকে 2 ঘন্টা ফোটানোর পরে সেটাকে তুলে তারপরে রেখে খুলে সেটার কী চেহারা হলো সেটা আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সম্পূর্ণ সমস্ত কিন্তু একদম পার্মানেন্ট, এটা অন্য কাপড়টা ছিঁড়ে গেলেও কিন্তু ওই পাতার ছাপ কিন্তু ওখান থেকে কখনো যাবে না। এইভাবে কাজ করতে ভালো লাগে, এটাই সবচেয়ে শেষ কথা হচ্ছে
আর নানান রকম মাধ্যমে, যেমন এনামেলের কাজও খুব ভাল লাগে করতে, সেরামিক্সও ভালোবাসি করতে। তারপরে আমি নানান রকমের প্রিন্ট করারও, গ্লাস এচিং সেটা নিয়েও কিছুদিন কাজ করেছি, কিন্তু গ্লাস এচিং আমি খুব শেষ অবধি, অনেক দূর অবধি করিনি, যার জন্য সেটা আমার মনে হয় না এখনো দেখানোর মতো হয়েছে। বা এচিংও আমি করেছি, এচিং বা লিথোগ্রাফ এগুলো করেছি, কিন্তু ঠিক একদম অনেক দিন ধরে পরীক্ষা করার মতো করে কাজ করিনি। কাজ করে যাব এটাই আমার, আমি যতদিন, সবচেয়ে আনন্দের লাগে হচ্ছে যে কোনো মাধ্যম যখন আমার হাতে আসে, তখন সেটা থেকে আমি কিভাবে সেটাকে ব্যবহার করে একটা একটা কিছু ভাষা উপহার দিতে পারলাম সেই পাত্রটাকে বা সেই স্পেসটাকে, সেটা একটা একটা তো খালি, একটা খালি হয়, সেটা চৌকো হবে বা সেটা রেক্টাঙ্গেল হতে পারে, সেটা সার্কেল হতে পারে, কিন্তু সেটা একটা ফাঁকা স্পেস, তার মধ্যে আমি কিছু একটা বার করলাম, নানানভাবে বার করতে পারি, তুলি দিয়েও বার করতে পারি, আঁচড় কেটেও বার করতে পারি, নানানভাবে বার করতে পারি। সেই মজাটাই শেষ দিন অবধি পেয়ে যেতে চাই, আর আর চাই আমি যা শিখেছি সেটা যদি আমি আরো কাউকে শিখিয়ে যেতে পারি, তাহলে আমি খুবই খুশি হব।